আমরা এসে বলেছি সদাগর সাহেব, তাহলে এসো বাবা জামাল, বসো। তোমার আমার একমাত্র মেয়ে মা কমলা সুন্দরীকে বিয়ের সাজে সজ্জিত করে বিয়ের মজলিসে নিয়ে আসো। মাশাআল্লাহ, আর ঘটক সাহেব আগে আপনি বিয়ের কাজ সমাপ্ত করুন, আমি ভিতর বাইরে ঠিক আছে করি। আপনি ভিতরে যান। হ্যালো হ্যালো, আরে নাতিন নাতিন রে, আমারে ডাকছেন দাদা? না তোমারে ডাকছি না, হ্যাঁ তোমারে ফিটার খাওয়াবার নেই। এদিক আস এদিক আস, শুন শুন, জলদি তোর দাদির কাছে যাইয়া ওই আলমারি রূপে ওর চিফার মধ্যে দেখবি সুন্দর একটা খাতা আছে, এই খাতাটা জলদি করে নিয়ে আসবি, দৌড়তে দৌড়তে যাইবি আর আইবি। এইবার হয়েছে বুচ্চর, এইটা দিয়ে মনে করার জানাজারও চলে আবার বিয়েও চলে, সব একসাথে চলে, জলদি বিয়ে পড়াই বল। নাতিন বিয়ের কাজ কিন্তু শুরু করলাম আলহামদুলিল্লাহ। এই তুমি এদিকে আমার মেয়ে এরকম করে চাইও না, ওদিকে সব এদিকে সব। আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাতিন শুরু করলাম আলহামদুলিল্লাহ, ওমর সুলতানের একমাত্র পুত্র মোহাম্মদ জামাল বাদশার সাথে, ২৬ সদাগরের একমাত্র কন্যা মা কমলার সাথে ৩০৩ টাকা দেনমোহর দাহ্য করিয়া তার মাঝখানে ২ টাকা পাসানা বসে আমার পকেটে আদায় করে ঢুকাই দিয়া আজকে রাত্রের জন্য বিয়া দিলাম পরাইয়া। কত মা কবু এটা হলো ডিজিটাল বিয়া, এই ইন্দার বিয়ে এই বেবি। নাতিন তাহলে আমিনটা ধর, আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আমিন। আল্লাহ গো আজকে যে বিয়াটা পড়াইয়া দিলাম তাদেরকে বালাবুরা খাওয়ার তৌফিক দান কইরা দিও আয় আল্লাহ, আল্লাহ গো তারা মল্লে যেন বেহেস্তি বাসি না করে তাদেরকে দুধকে বাড়াইয়া দিও, আমিন আমিন সুম্ম আমি। সদাগর সাহেব আপছর ঘটক, আপছর ঘটক, আমাদের বিয়ে পড়া বিয়ের কাজ সমাপ্ত। জি আপনি আঙ্গরে যাওয়ার অনুমতি দেন, তাহলে আপনারা বাড়ির বাহির অপেক্ষা করুন। মা কমলা আমার কাছে। মা কমলা তোমার পিতা মাতার কাছ থেকে জলদি করে বিদায় নিয়ে আসো। বাবা জামাল, এতদিন মা কমলা ছিল আমার ঘরে, তার দায় দায়িত্ব ছিল আমার হাতে, আজ সেই দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করতে চাই। আজ থেকে তুমি হবে তার সুখ দুঃখের সাথী। আমি কেমন করে আপনাদের ছেড়ে যাব?
আমি পারছি না। হে মা, নারী হয়ে যখন জন্ম নিয়েছি, একদিন না একদিন তো স্বামীর করে যেতেই হবে। যেমনি ভাবে তোর মাও তো একদিন চলে এসেছিল আমার হাত ধরে। চলি মা। আও মা, চিরদিন তোমরা সুখী হও, হে আশাই করি। মেয়েদের ধর্ম, সে চলে যাবে তার স্বামীর ঘরে, এতে আর আপত্তি করি কি না? চলুন স্বামী, আমরা ঘরে গিয়ে নামাজ পড়ে মা কমলার জন্য একটু আশীর্বাদ করি। হ্যাঁ বেগম, তাই করো। চলো দাসী।